আজকে আমি দুটো ডিম দিয়ে ঝটপট দুই রকমের নাস্তা শেয়ার করব। তো মেহমান বসিয়েই ঝটপট ঝালো মিষ্টি এই দুই মজাদার নাস্তা কিভাবে তৈরি করা যায় তাই আমি শেয়ার করছি। দেখুন নাস্তাটা কতটা পারফেক্ট, কতটা মজার, সাথে থাকুন, দেখতে থাকুন। দুটো ডিম নিয়ে নিলাম দুটো নাস্তার জন্য। এখানে আমি দুটো ডিম নিয়ে নিলাম, দুটো নাস্তা তৈরি করব। আর নিয়ে নিলাম পাকা টমেটো কুচি আর কাঁচা পাকা লঙ্কা কুচি, আর নিয়ে নিলাম ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি আর লবণ। তো এখন আমরা যে রুটি বানাই, তো এই আটায় আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি, তার এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণটা আমি আটাতে মিশিয়ে নিচ্ছি ভালো করে, তার দিয়ে দিচ্ছি 1 কোষ সাদা তেল। তো আমি তেলটা বেশি ব্যবহার করব না, অল্পই দিয়ে নিয়েছি। তো দেখুন তেলটা মোটো হচ্ছে না, মানে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা পাকা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি। তো এখন সবগুলো উপকরণ আমি একে একে দিয়ে দিলাম। তো এখন আমি এটা হাতের সাহায্যে একটু আলতোভাবে মিশিয়ে নিচ্ছি আটার সাথে, যেন সব দিকে সমানভাবে এটা মিশানো হয়। আর দিয়ে দিচ্ছি 1টা ডিম। ডিমটাও আমি বেশি দিব না, 1টা ডিমই দিব। তো ডিমটাও আমি একটু মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি রুম টেম্পারেচারে থাকা পানি দিয়েই মেখে নিব। তা এতে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। তো এটা ফ্লেভারটা অনেক ভালো আসবে মশলাটা দিলে, আর মরিচটা দেওয়াতে ঝালটাও হবে আর কালারফুলও হবে, কালারটা সুন্দর আসবে। তো এখন আমি হালকা হাতে অল্প অল্প পানি দিয়ে ডোটা করে নিচ্ছি। পানিটা বেশি দেওয়া যাবে না, এটা বুঝে দিতে হবে, পানিটা যাতে বেশি না হয়, ডোটা নরম হয়ে না যায়। তো এভাবে আমি ডোটা করে নিলাম, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারফুল, দেখতেই ভালো লাগছে। তো এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকে বানিয়ে নিচ্ছি মিষ্টি নাস্তাটা, তাও আমি 1 কাপ আটা নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সুগার পাউডার, এটাকে আমি চিনিটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো পাউডারটা আমি এভাবে মিশিয়ে নিব। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন, আমার নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা আমার পাশে আছেন আমার পুরনো বন্ধু, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার পাশে থাকবেন, এভাবে আমাকে সাপোর্ট করবেন। তো দিয়ে দিলাম 1টা ডিম ভেঙে। তো ডিমটাও আমি আলতো হাতে একটু ডিম চিনি সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি। এতে আমি কিন্তু ডোটা পানি দিয়ে মাখবো না, আমি এটাকে লিকুইড দুধ দিয়ে, দুধটা আমি একদম ঘন করে নিয়েছি, জাল করে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি দুধটা। তো এখন দুধটা দিয়ে আমি ডোটা করে নিব। দুধটা আমি বেশি পরিমাণে দিব না, অল্প অল্প করে দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। এটা বুঝে নিতে হবে ডোটা কতটুকু নরম হবে, দেখতেই পাচ্ছেন আমার মাখানোটা হয়ে গেছে। তো এটা আমি 10 মিনিট ঢেকে রাখলাম। তো 10 মিনিট পরে ফিরে আসলাম, ডোটা আমার এরকম একটা সফট ডো হয়েছে। তো হাতে আমি তেল মাখিয়ে নিচ্ছি, তাইলে হাতে আর লেগে যাওয়ার চান্স থাকবে না। আর যে প্লেটটাতে নিব তাতেও আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। তো ডোটা আমি দেখুন কতটা সফট সুন্দর, তো এইভাবে একটু নিয়ে একটা মিষ্টি শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি, কারণ এটা ঝাল নাস্তা না, এটা মিষ্টি নাস্তা, এই জন্য আমি ডোটা মিষ্টির আকার করেই আমি বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো একটা শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। তো আমি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। তো এখন আমি চলে আসলাম ভাজতে, চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পর্যাপ্ত সাদা তেল। তো তেলটা আমি হালকা তাপে পিঠেগুলো দিচ্ছি, নাস্তাটা তো পিঠেই বলা যায়।
বা নাস্তাই বলেন, তো এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। খুব কেয়ারফুলি ভাজতে হবে, এটা পুড়ে যাওয়ার চান্স একটা থেকে যায়। তো এই জন্য এটা একদম লো তাপে উল্টিয়ে পাল্টিয়ে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে যে কোনো সময় এটা পুড়ে যাওয়ার চান্স থাকে, আর পুড়ে গেলে পিঠাটার ফ্লেভারটাও থাকবে না, খেতেও ভালো লাগবে না। এভাবে ক্রিসপি করে ভেজে নিব। আর দেখুন কতটা ফুলে অনেকটা বড় বড় হয়ে গেছে, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। আর কালারটা কত সুন্দর আসছে, একদম ব্রাউন করে আমি সবগুলো নাস্তা ভেজে নিলাম। তো এভাবে এটার অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে, এটা না করলে অবশ্যই মিস করবেন, ট্রাই করবেন অবশ্যই। তো এভাবে আমি তেল থেকে ছেঁকে নিচ্ছি একটা একটা পিস করে নিয়ে নিয়ে। অনেক সুন্দর ক্রিসপি একটা নাস্তা ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর হাতের নাস্তা মেহমানকে দিলে তো একটা অন্যরকম একটা ফিলিংস হয় সবারই। তো এভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই একটা টেস্টি, অনেকটা ক্রিসপি। তো এগুলো এই এক কাপ আটা দিয়ে আমি অনেকগুলো নাস্তা আমার হয়ে গেল। তো বাকিগুলো আমি এভাবেই ভেজে নিচ্ছি। তো অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে এভাবে সাপোর্ট করবেন। তো এখন চলে আসলাম ঝাল নাস্তাটা বানানোর জন্য। ডোটা এরকম একটা সফট হয়ে আসছে, তো তাও আমি তেল মেখিয়ে, এটা যখন ঝাল নাস্তা তাই আমি একটা কাকলেট শেপে দিয়ে বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কাটলেট শেপটা দেখতে অনেকটা ভালো লাগে। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে মানিয়ে নিতে পারেন, আমার মনে হয় এটাই অনেকটা বেটার। তো এভাবে আমি বানিয়ে নিচ্ছি আমার পছন্দ মতো। তাই আমি বানানো প্রায় হয়ে আসছে। তা আমি যে মিষ্টি পিঠাটা ভেজেছিলাম এই তেলটাতেই আমি ঝাল পিঠাটাও ভেজে নিব। তো এই প্যানে আমি চুলোর আঁচ কিন্তু একদম কমিয়ে নাস্তাগুলো ভাজতে হবে। এভাবে আমি এক একটা নাস্তা দিয়ে দিচ্ছি, তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে খুব ধৈর্য সহকারে পিঠাটা ভেজে নিতে হবে। আর চুলোর তাপটা একদম কমিয়ে রাখতে হবে, মিডিয়াম টু লো। তো এই পর্যায়ে আমি নাস্তাগুলো এক এক করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে চাট মশলাটা দেওয়াতে, অনেকটা আরও ভালো লাগছে। তো অবশ্যই এটা ট্রাই করবেন, নাহলে মিস করবেন। এভাবে একবার ট্রাই করে দেখবেন, ঝটপট সবারই পছন্দ এমন একটা নাস্তা। এভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিলাম, দেখুন কতটা ক্রিসপি। এভাবে সস দিয়ে এটার টেস্টই আলাদা, এভাবে খেতে পারেন। আর এখানে আমার মিষ্টি নাস্তাটাও নিয়ে নিলাম, দেখতে যেমন সুন্দর লোভনীয়, দেখলেই খেতে ইচ্ছে করবে এমন একটা নাস্তা। দেখুন কতটা ক্রিসপি সব। অবশ্যই পাশে থাকবেন, ধন্যবাদ, ভালো থাকবেন।